বিশ্বের যে সমস্ত সুখী দেশগুলি আছে প্রতি বছরই তার একটি তালিকা প্রকাশ করা হয়। তো 2021 সালে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে, সাধারণত এখানে যে 1 থেকে 20-এর মধ্যে যেই দেশগুলি থাকে সেগুলি হেরফের খুব একটা হয় না। এই দেশগুলি সবসময় র্যাঙ্কিং থাকে, কিন্তু বাংলাদেশ অথবা ইন্ডিয়ার অবস্থান কোথায় এটি দেখে নিন একবার। 1 নম্বরে ফিনল্যান্ড, এবং 2 নম্বরে আইসল্যান্ড, 3 নম্বরে ডেনমার্ক, 4 নম্বরে সুইজারল্যান্ড, 5 নম্বরে নেদারল্যান্ড। এই দেশগুলি আসলে সবগুলি তুলনামূলকভাবে কম্পিটিশনে থাকে সবসময়। সুইডেন, এরপরে 7 নম্বরে জার্মানি, 8 নম্বরে নরওয়ে। প্রত্যেকটি দেশেরই অবস্থান, অর্থনৈতিক অবস্থান এবং যে জীবনযাত্রার মান উন্নত এই কান্ট্রিগুলোতে। এবং 9 নম্বরে নিউজিল্যান্ড, 10 নম্বরে অস্ট্রিয়া, 11 নম্বরে ইসরায়েল। সবচেয়ে মজার ব্যাপার যে টপ 10-এর মধ্যে ইউএসএ নেই। 12 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 13 নম্বরে আছে আয়ারল্যান্ড, এবং 14 নম্বরে আছে ইউনাইটেড স্টেট, এবং 15 নম্বরে আছে ক্যানাডা। তো এই ক্যানাডা আর ইউনাইটেড স্টেটের মধ্যে একটু চেঞ্জ হয়েছে গত বছরের থেকে। এবং 16 নম্বরে আছে চেক রিপাবলিক, এবং 17 নম্বরে আছে বেলজিয়াম, 18 নম্বরে আছে ইউনাইটেড কিংডম। এবং 19 নম্বরে আসছে তাইওয়ান, এবং 20 নম্বরে ফ্রান্স। এবং আমরা এশিয়ার দেশ বাংলাদেশ এখনও সেভাবে জীবনযাত্রার মান যদিও উন্নত হয়নি, কিন্তু তুলনামূলকভাবে আমরা যে ইন্ডিয়ার থেকে এগিয়ে সেটা এখানেও বোঝা যায়। যে এই রিপোর্টটি আসলে আমরা করিনি, এটা আন্তর্জাতিকভাবে তৈরি করা হয় এই রিপোর্টটি। এখানে বাংলাদেশের অবস্থান 101 নম্বরে, আর মোট এখানে কান্ট্রির জন্য হচ্ছে যে 149টি কান্ট্রির মধ্যে এই জরিপটি করা হয়েছিল। তো ইন্ডিয়ার অবস্থান 139 নম্বরে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।